আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্ন সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার আজ মহাসপ্তমী। সকাল থেকে এই মণ্ডপী মণ্ডপে চলছে সপ্তমীর নানা আচার অনুষ্ঠান। নবপত্রিকায় প্রবেশ ও প্রতিস্থাপনের মধ্য দিয়ে শুরু হয় সপ্তমীর আনুষ্ঠানিকতা। খাদ্য সংকট কাটাতে 9টি উদ্ভিদ দিয়ে সাজানো হয় নবপত্রিকা। এরপর চক্ষুদানের মাধ্যমে প্রাণ প্রতিষ্ঠা হয় ত্রিনয়নী দেবী দুর্গা প্রতিমায়। দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্থানীয় পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। উপোস রেখে মায়ের পায়ে ফুলের অঞ্জলি দিয়ে চরণামৃত পান করে দিনে শুরু করেন তারা। হাতিতে চড়ে এসছেন মা, আর যাবেন নৌকায় চড়ে। আমরা এক বছর আগে থেকেই জানি যে পূজায় এবার বৃষ্টি হবে এবং বৃষ্টি হচ্ছে। এদেশের যারা ফসল উৎপাদন করে তাদের কাছে এই বৃষ্টি অনেক প্রত্যাশিত। গত 2 বছর করোনার কারণে আনন্দটা একটু কম ছিল, কারণ পূজাটা অত জাঁকজমকভাবে করা যায়নি, আয়োজনটা সীমিত ছিল। কিন্তু এবার আয়োজনও বড় করে হচ্ছে, মানুষের মধ্যে ভীতিটা কেটে গেছে। দর্শক, মহাসপ্তমী পূজা সম্পর্কে আরো জানাতে রাজধানী ঢাকেশ্বরী মন্দির থেকে সরাসরি যোগ দিয়েছেন সহকর্মী দীপ্তচন্দ্র পাল ও চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। প্রথমেই যাব দীপ্তর কাছে। আদিত্য, মহাসপ্তমীর আনুষ্ঠানিকতা এবং মণ্ডপে ভক্তদের উপস্থিতি কেমন দেখছেন? সিনথিয়া, আজকে থেকে কিন্তু পূজার যে ভিড় বা যা বলেন হিন্দু শাস্ত্র মতে যে পূজা, সপ্তমীটাকেই কিন্তু প্রথম পূজা হিসাবে মানা হয়। এবং সপ্তমী, অষ্টমী এবং নবমী এই 3 দিনই কিন্তু পূজার যে ভিড় বা আনুষ্ঠানিকতা বা আমেজ সেটি কিন্তু উপচে পড়া থাকে এবং অনেক ভক্ত সমাগম আমরা কিন্তু দেখছি। যে আপনি দেখছেন যে অনেক ভক্ত সমাগম কিন্তু এসেছে ইতিমধ্যে। কিন্তু সপ্তমীর যে সকালের কার্যক্রম, যে কার্যক্রম রয়েছিল যে কলাব স্নান এবং নবপত্রিকা প্রতিস্থাপনের মধ্য দিয়ে যে সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শেষ হয়েছে কিছুক্ষণ আগে। অঞ্জলি দিয়েছেন ভক্তরা তার মায়ের কাছে, এবং সন্ধ্যায় কিন্তু আরতির মধ্য দিয়ে আরেক দফা কিন্তু সপ্তমীর যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হবে। আমরা এখন দেখছি যে ভক্তরা কিন্তু আসছেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভক্তদের ভিড় আরও বাড়বে। আরেকটি বিষয় বলে রাখি, ভক্ত যত বাড়ছে পুলিশ প্রশাসন কিন্তু ততই তৎপর হচ্ছে। আমরা দেখেছি যে পুলিশের যে কর্মকর্তারা রয়েছে তারা কিন্তু প্রত্যেককেই চেক করে করে মন্দিরের ভিতর প্রবেশ করাচ্ছেন, এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন মন্দির প্রাঙ্গণটি সিসি ক্যামেরার আওতায় নিয়ন্ত্রিত এবং সাদা পোশাক এবং তাদের পোশাককে কিন্তু তারা টহল দিচ্ছেন। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কিন্তু তারা সদা প্রস্তুত রয়েছেন। তো বলা চলে যে সপ্তমীর দুর্গাপূজার যে আমেজ সেটি কিন্তু আমরা দেখছি সব ভক্তের মাঝেই কিন্তু বিরাজমান রয়েছে, এবং দশমীর মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজার যে বিসর্জনের মধ্য দিয়ে কিন্তু দুর্গাপূজা শেষ হবে এবং মা এবার নৌকায় গজে করে এসেছেন এবং নৌকায় কিন্তু ফিরে যাবে। তো এখন আমাদের আরেকজন সহকর্মী রয়েছেন চট্টগ্রামে, আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। সাইফুল মাহমুদ, আপনাদের চট্টগ্রামের কি সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা কী কী রয়েছে, সর্বশেষ কী খবর, তথ্য রয়েছে আপনার কাছে? দীপ্ত, আসলে আপনাকে ধন্যবাদ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার কিন্তু আজ মহাসপ্তমী। ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন পূজা মণ্ডপে কিন্তু আসলে সকাল থেকেই কিন্তু আসলে পূজা শুরু হয়েছে। আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে চট্টগ্রামের সীতাকুণ্ডের 200 বছরের সবচেয়ে পুরাতন একটি পূজা মণ্ডপে। এখানে কিন্তু 200 বছরের আগে থেকে কিন্তু পূজা চলে আসছে, এবং আমরা এখানকার যারা কর্তৃপক্ষ আছে তাদের সাথে কথা বললাম। এটি কিন্তু আসলে যদি বলা হয় থাকে পুরো চট্টগ্রামের কিন্তু সর্ব পুরাতন এবং সর্ববৃহৎ একটা পূজা মণ্ডপ। এখানে কিন্তু সকাল থেকে কিন্তু পূজা হয়ে আসছে, এবং শুধু এখানে না, চট্টগ্রামের প্রতিটি পূজা মণ্ডপে কিন্তু আসলে মহাসপ্তমীতে কিন্তু আসলে যাদের তাদের যেই আনুষ্ঠানিকতা সেগুলি কিন্তু আসলে তারা সারছেন, এবং এটা নিয়ে কিন্তু একটা উৎসবের আমেজ। গতকাল থেকে যদিও কিছুটা আনুষ্ঠানিকতা ছিল, কিন্তু আজ থেকে একদম পূর্ণ আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে কিন্তু এই উৎসব চলতেছে, এবং বিভিন্ন মণ্ডপে মণ্ডপে কিন্তু ভক্তরা কিন্তু আসছেন, এবং তারা কিন্তু আসলে খুবই মহাখুশি, যেহেতু প্রতি বছর একবারই কিন্তু আসলে এই পূজা অনুষ্ঠিত হয়। সেজন্য কিন্তু সবাই কিন্তু খুবই আনন্দিত, এবং সেই সাথে আইনশৃঙ্খলার যদি বিষয়টি বলি তাহলে কিন্তু প্রতিটি মণ্ডপে কিন্তু আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু খুব কঠোর নজরদারি রেখেছেন, এবং একই সাথে চট্টগ্রাম পুলিশ কমিশনার এবং DIG মহোদয় কিন্তু প্রতিটি মণ্ডপের বিশেষ নজর দিয়েছেন।
এবং পুলিশ র‍্যাবের পাশাপাশি কিন্তু আনসার সদস্য রয়েছেন এবং সেই সাথে এখানে কিন্তু প্রতিটি মণ্ডপে কিন্তু সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে, কোনোভাবেই যাতে আসলে যে সম্প্রীতির বন্ধন আছে সেটা যাতে নষ্ট না হয় সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখছেন সবাই। সিনথিয়া, এই ছিল চট্টগ্রাম থেকে আমার কাছে এই মুহূর্তে সর্বশেষ। ধন্যবাদ। এতক্ষণ ঢাকেশ্বরী মন্দির থেকে জানাছিলেন দীপ্তচন্দ্র পাল ও চট্টগ্রাম থেকে সাইফুল মাহমুদ। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে। রাজধানীতে বৃষ্টি শুরু হয় ভোর রাত থেকে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের দক্ষিণ, দক্ষিণ পশ্চিম ও দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এসব এলাকায় দমকা হাওয়া ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আগামী দুই তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বর্তমানে মৌসুমী বায়ু যেটা সেটা একটু মোটামুটি সক্রিয় অবস্থায় আছে, বিধায় কিন্তু দেশের মধ্যাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গাতে বৃষ্টি হচ্ছে। কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি, আবার কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হয়েছে। আর এই যে বৃষ্টিপাত হচ্ছে এটা আগামী দুই তিন পর্যন্ত মোটামুটি কন্টিনিউ করবে, এরপরে বৃষ্টিপাত কমে আসবে। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর রায়পুরায় সবজিবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার মাহমুদাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা সবজিবাহী একটি ট্রাক মাহমুদাবাদ নামাপাড়ায় আসার পর বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশাকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে সিএনজি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে এক সবজি বিক্রেতা সহ সিএনজি অটোরিকশার তিন যাত্রী নিহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় গুরুতর আহত পাঁচ পথচারীকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যতই দিন যাচ্ছে ততই আতঙ্ক বাড়ছে ডেঙ্গু রোগের। এতে আক্রান্ত হয়ে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। গতকাল চলতি বছর সর্বোচ্চ একদিনে আক্রান্ত হয়ে ভর্তি হয় 635 জন। এর মধ্যে ঢাকার বাসিন্দা 518 এবং ঢাকার বাইরে 117 জন। হঠাৎ করে থেমে থেমে বৃষ্টি বেড়ে যাওয়ায় এডিস মশার অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। আক্রান্তের সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে আছেন সহকর্মী মাইদুর রহমান রুবেল। সেখান থেকে সরাসরি ডেঙ্গু পরিস্থিতির কথা জানাতে যোগ দিচ্ছেন আমাদের সাথে। আর রুবেল, রোগীর চাপ সামলাতে হাসপাতালগুলোতে বাড়তি কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আক্রান্তদের স্বজনরা কি বলছেন? সিন্ধিয়া, আসলে প্রতিটি হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ডেঙ্গুর যে পরিমাণ রোগী নেওয়ার ক্যাপাসিটি হাসপাতালগুলোতে তার চেয়ে বেশি রোগী নেওয়া হচ্ছে। আমি যে হাসপাতালে রয়েছি রাজধানীর মুগদার জেনারেল হাসপাতাল, সেখানে আসলে এখন পর্যন্ত গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 15 জন, কিন্তু রোগী আছে এখানে 70 জনের মতো। এখানের চিকিৎসকরা বলছেন যে যেহেতু সরকারি হাসপাতাল সেই ক্ষেত্রে যত রোগী আসুক তাদের তা সামাল দিতে হয়। এই সেই ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে ওয়ার্ডগুলোতে আসলে যেই নির্ধারিত আসন ছিল সেই আসনের বাইরেও আসলে রোগী ভর্তি করতে হচ্ছে। অনেকেই আসলে বিছানা নিচে পেতেই অনেকে চিকিৎসা নিচ্ছেন। তবে রাজধানীর যেসব হাসপাতালগুলোতে আমরা ঘুরে দেখেছি, বেশ কয়েকটি হাসপাতাল, সবগুলি হাসপাতালে একই চিত্র। অতিরিক্ত রোগী এবং রোগীর চাপ সামলাতে বেশ হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। আপনি যেমনটি বলছিলেন খবরে যে গতকাল সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে 600-এর বেশি আক্রান্ত হয়েছে, 618 জন, অর্থাৎ তার মধ্যে ঢাকাই সবচেয়ে বেশি। এবং এবছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে 16,700-এর বেশি, অর্থাৎ সারা দেশে যে আক্রান্ত তার চেয়ে বেশি আক্রান্তের পরিমাণ ঢাকাতেই। দুই সিটি কর্পোরেশনে বারবার একই কথা বলা হলেও যে ডেঙ্গু নিয়ন্ত্রণে তারা কাজ করছে বলা হলেও দুই সিটিতেই আসলে আক্রান্তের সংখ্যাটা খুবই বেশি। এখানে আমরা দেখেছি যাত্রাবাড়ি, শরীরাকড়া, রায়েরবাগ ওই এলাকার রোগী যেমন বেড়েছে, একই সাথে রামপুরা, বাড্ডা, বনশ্রী, মগবাজার এই এলাকার রোগীর সংখ্যাও বেড়েছে। একই সাথে উত্তরা এলাকার বেশ কিছু রোগী আমরা দেখেছি। বিষয়টা হচ্ছে গিয়ে 16,000-16,500-এরও বেশি রোগী আক্রান্ত হলো, 14,500-এর মতো ইতিমধ্যে ছাড়পত্র নিয়ে বাড়িতে ফিরে গেছে। এখনও বিভিন্ন হাসপাতালে আমরা জেনেছি যে 2,500-এর মতো রোগী ডেঙ্গুর চিকিৎসা নিচ্ছে। তবে ডেঙ্গু হলে আসলে যেটি করণীয় তারা চিকিৎসকরা বলছেন যে বেশি বেশি তরল খাবার খেতে, তরল খাবার খেলে হয়তো এর একমাত্র সমাধান। অন্যথায় যেসব ঔষধ আসলে আমরা খেয়ে থাকি ফার্মেসিতে কিনে সেটি আসলে না খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বলেছেন যে ডেঙ্গু হলে যাতে কেউ ব্যথার ওষুধ কিংবা অ্যান্টিবায়োটিক না খায়, মূলত চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ না সেবনের
করার সেবন না করার জন্য পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তবে যদি প্লাটলেট 1 লাখেরও নিচে নেমে যায় সেই ক্ষেত্রে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দিয়েছেন। তবে যাদের ডেঙ্গু আক্রান্ত হয় তাদের সবাইকেই আসলে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত বলছেন, মনে করছেন চিকিৎসকরা বলছেন যে তাদের প্লাটলেটটি চেক করতে হবে যাতে প্লাটলেট নিচে নেমে না যায়। এবং ডেঙ্গু হলে আসলে প্লাটলেট দ্রুত ভেঙে পড়ে এবং যদি 1 লাখেরও নিচে নেমে যায় সেক্ষেত্রে তার ঝুঁকি বাড়ে। আমরা কিছুক্ষণ আগে একজন রোগী পেয়েছিলাম যেটি গতকাল তার প্লাটলেট ছিল 1,25,000, আজকে সকালে ছিল 85,000 এবং কিছুক্ষণ আগে তার প্লাটলেট। রুবেল, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সঙ্গে, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। এতক্ষণ মুগদা জেনারেল হাসপাতাল থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। মধ্যাহ্ন সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। দুপুরে সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।